এখানে সামনে আছেন যারা যদিও সফল সম্প্রদায়, তারা একটি মত কারণ হলো যে আলোচনা সভা সবাই সবার নাম জানি না, কতটুকু আমি সাহায্য করতে আমি চেষ্টা করি। নির্বাচনের আগে কিছু ওয়াদা করেছিলাম, আল্লাহর মেহেরবান অনেকগুলো ওয়াদা সব প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এয়ারপোর্ট তার জন্য যথোপযুক্ত টাকা বরাদ্দ হয়েছে, কাজ চলছে। আগামীতে আমাদের সিলেট ওসমানী এয়ারপোর্ট অবশ্যই আন্তর্জাতিক মানের হবে এবং আমরা আশা করি এখানে একাধিক এয়ারলাইন ডাইরেক্টলি বিদেশে যাবে। আমাদের ওয়াদা ছিল যে আমরা 250 বেডের সদর হাসপাতালটা আপনার শুরু করব। শুরু করতে গিয়ে বেশ বাধা বিপত্তি এসেছে, আমাদের দলেরও কিছু লোক বাধা বিপত্তি দিয়েছেন, কিন্তু আমাদের এই 250 বেডের সদর হাসপাতালের কাজ চলছে। আমার সিলেট ঢাকা সিলেট চিটাগাংয়ের রেল লাইনের উন্নত রেল লাইন প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ফান্ডিং এখনো আপনার জোগাড় করা হয়। আমাদের ওসমানী মেডিকেলে আমরা একাধিক উন্নয়ন করেছি, অনেকগুলো আইসিইউ নিতে এসেছে, মোটামুটিভাবে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন 10-তলা বিল্ডিংও খুব তাড়াতাড়ি শিখে এসেছে। আগামীতে সিলেটে আপনার এই সিকিউরিটি অনেক অনেক উন্নত হবে। এখন আমরা মেডিকেল কিংবা আরও কিছু সেবা যেগুলো আমরা দেব সেগুলো এখনো চালু হবে, তবে যেহেতু ইনাগুরেটেড হয়ে গেছে আস্তে আস্তে সময় লাগবে, ফেজ ওয়াইজ হয়ে যাবে।